শীতকালে বাস এই এক কাপ চা যদি বানিয়ে খাও তাহলে তোমাদের শরীরের মধ্যে যে ক্লান্তি, অবসাদ, এনার্জি নেই, ইমিউনিটি কম, সর্দি, কাশি, গলা ব্যথা এরকম আরও 100টা যে অসুখ আছে তার থেকে রক্ষা করবে এই এক কাপ চা। এটা কোনো সাধারণ চা না, এটার মধ্যে আমি যা যা দিয়েছি সেই চাটা চায়ের মতোই লাগবে খেতে, কিন্তু অসাধারণ টেস্ট আর অসাধারণ উপকার তোমরা এই চা থেকে পাবে। খেয়ে দেখো, এক সপ্তাহ খেলে বুঝতে পারবে তোমাদের শরীরের মধ্যে পার্থক্যটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা ভীষণ জরুরি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ উপকারে আসবে ভিডিওটা এবং তোমাদের কাজে লাগবে। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসে। সকালবেলা ঘুম থেকে উঠে এই চাটা তোমরা আরামসে খেতে পারো। আমি 2 কাপ চা বানাবো, তার জন্য নিচ্ছে 1 কাপ জল আর 1 কাপ দুধ দিয়ে বানাবো। তো প্রথমে দেখো আমি কি দিচ্ছি, 2টো এলাচ দিচ্ছি। এলাচের মুখটা একটুখানি ফাঁক করে এলাচের বিচিগুলো যাতে জলের মধ্যে গুলে যায় সেরকমভাবে এলাচটাকে একটুখানি ভেঙে 2টো এলাচ আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এলাচে হাঁপানি আর হৃদরোগ কিন্তু দূর হয়, তার সাথে হৃদস্পন্দন মানে আমাদের হার্টবিটটা স্বাভাবিক রাখে, তার জন্য আমাদের যে হাই ব্লাড প্রেশার সেটা নিয়ন্ত্রণে থাকে। আর এলাচ রক্ত সঞ্চালনেও খুব সহায়ক। এইবার নিচ্ছে দেখো 2টো লবঙ্গ, যেগুলো ফুল আছে মাথায় সেরকম 2টো লবঙ্গ নেবে, যেগুলো ফুল নেই সেগুলো দেবে না। তো এটা ভীষণ বেশি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, সেই জন্য সুগার লেভেল ঠিক করে, ব্রেনের জন্য ভীষণ ভালো, লিভার হেলথ খুব ভালো রাখে লিভারের, আর ভাইরাল ইনফেকশন থেকে প্রোটেক্ট করে। এর সাথে 1টা দারচিনির স্টিক আর 7-8টা মতন গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি দেখো 1টা বড় গোটা এলাচ, যেগুলো ওই যে কালো রঙের এলাচগুলো হয় এগুলোতে ভীষণ ভালো রক্তচাপ নিয়ন্ত্রণে, সুগার আমাদের কন্ট্রোলে রাখে। দেখো এটাকে আমি ফাটিয়ে মধ্যেখান থেকে দিয়ে দিচ্ছি, 1000 এটাতে রোগ প্রতিরোধ হয়। আর তার সাথে দিচ্ছি 1টা ছোটো তেজপাতা, আমি টুকরো করে দিলাম। তোমরা ভাবছো যে কি কি দিচ্ছে দিদি, এটা দিয়ে কি তরকারি রান্না হচ্ছে না কি হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু যে উপাদানগুলো আজকে আমি এই চাতে দিচ্ছি এগুলোর থেকে তোমরা 100টা লাভ উঠাতে পারবে। এরপরে দিচ্ছি দেখো 1 চামচ মৌরি। মৌরিকে বাংলাদেশে গুয়া মৌরি বলে, তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে এটা কি, বাংলাদেশে যারা থাকো তাদের বলে দিলাম এটাকে গুয়া মৌরি বলে। এই মৌরি চোখ ভালো রাখে, অনেক আয়ুর্বেদিক প্রপার্টি আছে, ব্লাড পিউরিফাই করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনে, আরও অনেক লাভ আছে। তো এবার দেখো আমি দিচ্ছি জায়ফল। জায়ফলটাকে ইংলিশে নাটমেক বলে, আমি 1 পিঞ্চ দেব জায়ফল। আর তার সাথে এখন দিচ্ছি দেখো মুলেঠি। মুলেঠি চূর্ণ বাংলাতে বলে যষ্টিমধু। তো এটার যষ্টিমধু সমস্ত মুদির দোকানে পাওয়া যায়, এটা তোমরা যদি নাও পাও তাহলে তার বদলে তোমরা ওই যে স্টার অ্যানিস মানে তারা মৌরি যেটাকে বলে, ফুল যেটা বলে আমাদের গরম মশলার মধ্যে থাকে, সেটা তোমরা 1টা দিয়ে দিতে পারো। আর এই যে যষ্টিমধুটা দিচ্ছি এটার মধ্যে সর্দি কাশির থেকে রক্ষা করার জন্য ভীষণ ভালো, এটা দিচ্ছি 1/4 চামচ। এটা জ্বর আসার থেকে, গলা ব্যথা, সর্দি কাশির থেকে মুক্তি দেবে। যষ্টিমধু ছোটো বাচ্চাদেরও খাওয়ানো হয়, তোমরা অনেকেই খাইয়েছো ছোটোবেলায় বা নিজেরাও খেয়েছো। এবারে আমি দিচ্ছি আমাদের যেটা না হলে চলেই না, আদা। আদা আমি 1 চামচ মতন গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এগুলো সমস্ত কিছু যেগুলো দিয়েছি সেগুলো আমাদের ডাইজেশনের ভীষণ, হজমের জন্য সহায়ক। আর তাছাড়া আমাদের সর্দি কাশি, গলা ব্যথা, তারপরে পুরনো সর্দি, তারপরে উচ্চ রক্তচাপ, সুগার, হার্টের যে প্রবলেম, সমস্ত কিছুর থেকে রক্ষা করবে এবং বাতের ব্যথার থেকেও রক্ষা করবে। আমাদের শরীরে সারা শরীরে বাতের ব্যথা হয়, সেই সমস্ত কিছুর থেকে, আমি তো বলছি 100টা রোগ থেকে আমাদের এই চাটা কিন্তু রক্ষা করবে। তো তোমরা বানিয়ে সকালবেলা 1 কাপ খেয়েও ভীষণ ভালো উপকার পাবে। তো এটা এখন আমি 2 থেকে 3 মিনিট সমস্ত জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে সমস্ত গুণটা চায়ের ভেতরে ঢুকে যায়। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ চা পাতা। তোমাদের কাছে যে চা পাতা থাকবে সেই চা পাতা দেবে, এর মধ্যে এখন দিচ্ছি 1 চামচ চা পাতা। চা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য দরকার, এরকম ভেবো না যে চা খাওয়া খারাপ, বেশি চা খাওয়া, কোনো জিনিসই বেশি খাওয়া ভালো না, কিন্তু এই আমরা যে সারাদিনে দুধ
কাপ চা খাই, এটা কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন। আর বিশেষ করে শীতকালে এটা আমাদের এই যে চাটা প্রচণ্ড বেশি এনার্জি যোগাবে, ক্লান্তি অবসাদ দূর করবে। দেখবে অনেক সময় ডিপ্রেশন হয়, মন খারাপ হয়, এরকম এক কাপ চা বানিয়ে খেয়ে দেখো কীরকম মানে সঙ্গে সঙ্গে মুডটা চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় আমাদের ডিপ্রেশন হয়, কিচ্ছু ভালো লাগে না, তখন আমার কথা শুনে আমার কথা মনে করে এই এক কাপ চা খেয়ে দেখো বন্ধুরা, দেখবে কীরকমভাবে মুড সুইং হয়ে যাবে, মনটা খুশিতে ভরে যাবে, দেখবে শরীরের মধ্যে কতখানি এনার্জি পাবে। তো এখন আমি এটা 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি দেব গুড়। তোমরা যদি চাও চিনি দিতে পারো, কিন্তু আমি চিনিটা পছন্দ করি না, তো শীতকালে আমি গুড়টাই বেশি প্রেফার করব। তো আমি চিনি খাই না, তো আমি দিচ্ছি গুড়। আমার কাছে গুঁড়ো গুড় আছে, তোমাদের কাছে যদি না থাকে তোমরা একটুখানি গুঁড়ো করেও দিতে পারো, নাহলে একটা মানে 2 কাপের জন্য 1 ফালি গুড় তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো, ও তো গুলেই যাবে জলের সাথে। আমি দিলাম 2 চামচ গুড়ের পাউডার, আমার কাছে গুঁড়ো গুড়ি থাকে সেজন্য আমি এটা 2 চামচ দিয়ে দিলাম। তো এখন ভালো করে এটাকে নেড়ে নিলাম। নেবার পরে এখন আমি অ্যাড করব দুধ। তো 1 কাপ জল দিয়েছিলাম সেজন্য দিচ্ছি 1 কাপ দুধ। তো এই দুধটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর ফোটাতে দরকারই নেই, কারণ দুধ গুড় দিয়েছি দুধটা দেওয়ার পরে। আর দুধটা সবসময় ফোটানো দুধ দেবে, কাঁচা দুধ কখনো এখানে অ্যাড করবে না, তাহলে কিন্তু চাটা কেটে যাবে, কারণ গুড় আছে মৌরি আছে এগুলো চাটাকে নষ্ট করে দেবে। ফুটিয়ে দুধ ফুটিয়ে তারপরে দেবে। তো এখন আমি মিশিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, একটু গরম হয়ে উঠবে আর একটু ফুটে উঠবে, মানে জাস্ট বয়েল হওয়ার আগের মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল 1 কাপ চা, যেটা আমাদের 100টা লাভ ওঠাবে, আমাদের শরীরে 100 ধরনের রোগ থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে, প্রতিরোধ করবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে চাটা খেলে বাড়বে। করোনা কিন্তু এখনও যায়নি বন্ধুরা, ওমিক্রন আবার আসছে তেড়ে ফুড়ে, জানি না কী হবে, কিন্তু আমরা আমাদের নিজেদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় বাড়াবার চেষ্টা করব আর সব ধরনের প্রিকশন নেব। তো এরকম ধরনের 1 কাপ চা তোমরা সকালবেলা রোজ ঘুম থেকে উঠে খেতে পারো, খেলেই তোমাদের সারা দিনের জন্য এনার্জিটা ফিরে পাবে এবং ক্লান্তি অবসাদ সেটাও মিটে যাবে। অপূর্ব টেস্ট হয়, অসাধারণ মানে স্বাদ, তোমরা খালি বানিয়ে একবার খেয়ে দেখো, তারপরে আমাকে ফিডব্যাক দিও যে তোমাদের কেমন লাগলো। তো দেখে নিলে, যেভাবে যেভাবে বলেছি সেইভাবে করো, ম্যাক্সিমাম বেনিফিট 100% বেনিফিট হবে, এটা আমার তরফ থেকে গ্যারান্টি। তোমরা অবশ্যই এটা ফলো করো আর আমাকে ফিডব্যাক দিও যে তোমাদের কীরকম কাজে এলো। আশা করি তোমাদের সমস্ত প্রবলেমের সমাধান আমি নিয়ে আসতে পারবো আগামী দিনে। তো আজকে এইটুকুই রইল, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।